হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের তোমাদের বইয়ের 49, 50, 51 এবং 53 পেজের সমাধানগুলো করিয়ে দেব। তোমরা দেখো দেখো এখানে কি একটা বেলুন দেয়া আছে এবং কিছু নাম্বার বসানো আছে। এবার এই চিহ্নটা দেখো, এই চিহ্নটার যেদিকে ফাঁকা দিকটা থাকে সেদিকে বড় সংখ্যাটা বসে, যেদিকে এই ছুঁচ দিকটা থাকে সেদিকে ছোট সংখ্যা বসে। দেখো এখানের মধ্যে দেখো যে চিহ্নগুলো দেয়া আছে, এই দিকে সব থেকে ছোট, তার থেকে একটু বড় বসবে, এটার থেকে আবার এদিকে বড় বসবে, এটার থেকে আবার এদিকে বড় বসবে, আবার এটার থেকে এদিকে বড় বসবে। তার মানে হলো এই দিকে সব থেকে ছোট এবং সেটা ক্রমশ বেড়ে বেড়ে এদিকে সব থেকে বড়, ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে দেখো 4 সব থেকে ছোট, তাই 4 বসেছে, তারপরে এখানে আছে 5, তারপর কি বসেছে 7, তারপরে 8, তারপরে 9। আচ্ছা এর পরেরটা এবার দেখো, এখানে যে চিহ্নটা দেয়া আছে উপরের মতোই এদিকে সব থেকে ছোটটা বসবে এবং তার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় এবং সবার বড়টা এদিকে বসবে। তো এখানে যতগুলো সংখ্যা দেয়া আছে তার মধ্যে সব থেকে ছোট কত দেখো 11, তাহলে এখানে আমি 11 বসাবো। তারপরে কোনটা বসাবো দেখো, তারপরে 13 বসাবো, 13। তারপরে কোনটা বসাবো দেখো, 14 বসাবো, তারপর বসাবো 17, তারপর 19। এবার এইখানে যে ছবিটা দেয়া আছে আর চিহ্নটা দেখো এটার থেকে উল্টোটা দেয়া আছে, মানে এই দিকে দেখো সব থেকে বড়টা বসবে, তার থেকে ছোট এদিকে বসবে, আবার এদিকের থেকে ছোট এদিকে বসবে, এদিকের থেকে ছোট এদিকে বসবে, এইভাবে সাজাতে হবে। তার মানে এটা করলাম কি ছোট থেকে বড়, আর এটা করব কি বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় এখানে কোনটা আছে দেখো, 2 10 9 29, তাহলে এখানে 2 10 9 29 বসাবো। তারপরে কি বসবে দেখো, 2 10 8 28, তাহলে এখানে বসাবো 2 10 8 28। তারপরে হবে কি কোনটা দেখো, 2 10 6 26, এটা বসাবো। তারপরে দেখো 2 10 3 23 হবে, 2 10 3 23। এবার দেখো 2 10 1 21, আর সবার শেষে 2 0 20। দেখো 20টা সব থেকে ছোট তাই সবার শেষে বসেছে এবং 29টা সব থেকে বড় তাই সবার প্রথমে বসেছে। এবার এখানে যেই ছবিটা দেয়া আছে তার মধ্যে সব থেকে ছোট কোনটা দেখো, এইখানে যে চিহ্নটা দেয়া আছে এদিকে ছোট বসবে, এদিকে তার থেকে বড়, আবার এদিকে যেটা থাকবে তার থেকে এদিকে বড় বসবে, আবার এদিকে যেটা থাকবে তার থেকে বড় এদিকে বসবে, এইভাবে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তো সব থেকে ছোট এখানে কত, 23, তারপরে কোনটা বসবে 40, তারপর বসবে দেখো 59, তারপরে বসবে দেখো 86, তারপর 98। এবার এইটা দেখো পদ্মফুলে যে সংখ্যাটা দেয়া আছে আর এদিকে যে চিহ্নটা দেয়া আছে, কি চিহ্ন দেয়া আছে, ছোট থেকে বড় সাজাতে হবে। তো সব থেকে ছোট এখানে কোনটা দেখো, এই 37, 3 10 7 37, তারপরে কোনটা, তারপরে 3 10 8 38, তারপর কোনটা, 38-এর পর 39, 3 10 9 39, তারপরে 4 10 1 41, তারপর বসবে 4 10 2 42। এবার এখানে যে ছবিটা দেয়া আছে দেখো তার মধ্যে সব থেকে বড় দেখো 42, তাহলে এখানে 42 বসাবো। তারপরে দেখো এই চারটের মধ্যে এখন 3 10 9 39 বসবে, তারপর বসবে দেখো 3 10 1 31 বসবে, তারপর 2 10 7 27 বসবে, তারপর 2 10 2 22 বসবে। দেখো বড় থেকে ছোট সাজানো হয়েছে। এবার এই পাতায় দেখো এখানে তোমাদের যোগ করতে হবে। দেখো এখানে 3টে হাসি মুখ আছে, কটা আছে 3টে, তাই 3 বসাবো। এখানে কটা আছে, 4টে, তাই এখানে 4 বসাবো।
এখানে কটা আছে? তিনটে, তাই তিন বসাবো। আর এই চিহ্নটাকে বলা হয় যোগ চিহ্ন। এটা যখন বেড়ে যায় তখন এই চিহ্নটা বসে। দেখো এখানে তিনটে ছিল প্রথমে, তারপরে আবার কটা নেওয়া হলো? চারটে। তাহলে এটার থেকে এটা বেড়ে গেছে, তিন ছিল সেখান থেকে আরও চারটে বাড়লো, তারপরে আবার তিনটে বেড়েছে, তাহলে মোট কটা হলো? তাহলে গুনলে কি হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে গুনলে 10 হবে। আর এইখানে এইভাবে গুনলে কি করে হবে দেখো, 3 3 আর 4 কত হয়? 7 হয়। 7 আর 3 কত হয়? 10 হয়। তাহলে 10 বসবে। এবার এখানে কটা কচ্ছপ আছে দেখো, 1 2 3 4 5 6, তাই 6 বসাবো। এখানে কটা আছে? দুটো, তাই 2 বসাবো। এখানে কটা আছে? 5টা, তাই 5 বসাবো। তো এইগুলো যখন, হ্যাঁ এইখানে কত বসাবো? তাই 10 বসাবো। আর এইখানে 6, তারপরে বসবে 2, তারপর বসবে 5। তাহলে যোগ করলে কত হবে দেখো, প্রথমে 6 আর 2 যোগ করলে কত হয়? 8। 8-এর সঙ্গে 5 যোগ করব, 8-এর পর 9 10 11 12 13, তাহলে এই তিনটে যোগ করলে কত হবে? 13। আর দেখো 6 2 6 7 8 8 9 10 11 12 13, তাহলে এখানেও কত বসবে? 13। এবার এখানে চকলেট গোনো দেখো, 4টে চকলেট আছে, 4 বসলো। এখানে 3টে আছে, 3 বসলো। এখানে 5টা আছে, 5 বসলো। এবার এইগুলো দেখো, 4 আর 3টে যোগ করলে 4-এর পর 5 6 7, 7-এর পর 8 9 10 11 12, তাহলে কত হবে? 12টি চকলেট হবে। তো এইখানে উপর নিচে বসালে 4, তারপর বসাতে হবে 3, তারপর 5, যদি যোগ করি সেটা কত হবে? 12। এবার এই পাতায় দেখো, এখানে মাছ আছে কটা? 1 2 3 4 5, দেখো 5টা মাছ আছে। এবার সেখান থেকে দুটো মাছ মরে গেছে কিংবা খেয়ে নেওয়া হয়েছে, তাহলে দুটো মাছ কমে যাবে। কমে গেলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এর আগে যখন বেড়ে যাচ্ছিল সেটা যোগ করতে হচ্ছিল, এটা হলো যোগ চিহ্ন। আর যখনই কমে যাবে তখন সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। এবার দেখো, 5টা মাছ ছিল, সেখান থেকে দুটো মাছ কমে গেল, তাহলে কটা মাছ আছে এখন? 1 2 3, 3 আছে। 3, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এবার দেখো এখানে কটা বল আছে? 6টা। 6টা থেকে 3টে বল কমে গেল, তাহলে বাদ দেয়া হলো, তাহলে 3টে কমে যাবে। 6 থেকে 3 কমে গেলে কত থাকবে? 3 হবে। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এবার দেখো এখানে কটা জবা ফুল আছে? 1 2 3 4 5 6 7, দেখো 7টা জবা ফুল আছে। তার থেকে দুটো বাদ দিয়ে দেয়া হলো বা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, কমে গেছে, তাহলে কমে গেলে 2 বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 2 কমে গেলে কত থাকবে? 5টি থাকবে। আর তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5। এখানে 2টি আপেল ছিল, 2টিই কি হয়েছে? খাওয়া হয়ে গেছে, 2টো কমে গেছে, তাহলে কত? এখন আর কোনো আপেল নেই, তাই কি বসবে এখানে? 0 বসবে। তাহলে কোনো সংখ্যা দুটো যখন দুটোই বাদ হয়ে যাবে, 2 থেকে 2, 3 থেকে 3 বাদ হলে কত পড়ে থাকবে? 0 পড়ে থাকবে। এবার দেখো এখানে কি বলেছে, ফুলের কাছে বাঁ দিক থেকে 5টি প্রজাপতি ও ডান দিক থেকে 8টি প্রজাপতি উড়ে আসছে। এখন ফুলের কাছে মোট কটি প্রজাপতি আছে দেখি। তাহলে দেখো এইখান, এদিক থেকে মোট 5টি আসছে আর এদিক থেকে 8টি আসছে, এদিক থেকে 5টি, এদিক থেকে 8টি মৌমাছি না প্রজাপতি আসছে। তো প্রজাপতি আসছে, তাহলে মোট কটা প্রজাপতি এখন ফুলের কাছে থাকবে? তাহলে এখানে দেখো 8 আর 5 যোগ করলে কত হবে? 13 হবে। দেখো গুনে তোমরা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13,
তাহলে মোট এখানে মোট 13টি প্রজাপতি আছে। কেন এটা যোগ করলাম, দেখো দুদিক থেকে এসে এক জায়গায় জড়ো হচ্ছে, মানে বেড়ে যাচ্ছে জিনিসটা, প্রজাপতির সংখ্যা এদিকে যা ছিল আর এদিকে যা ছিল, দুজনে যখন একসঙ্গে হলো সংখ্যাটা বেড়ে গেল, তাই এই দুটো যোগ হবে। আর এখানে উপর নিচে যদি যোগ বসাই, এখানে হবে 8, এখানে হবে 5, তাহলে যোগ করলে, আর এখানে হবে যোগ চিহ্ন, যোগটা করলে হবে 13। এরপরে দেখো, এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি। তাহলে এক জায়গায় 5টি ফুল ছিল, এই না এক জায়গায় 9টি ফুল ছিল, এক জায়গায় 9টি ফুল ছিল, সেখান থেকে 5টি ফুল কি হয়েছে, তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া হলে কি হয়, কমে যায়, আর কমে গেলে কি চিহ্ন বসবে, বিয়োগ চিহ্ন। তাহলে 9 থেকে 5টি যখন কমে যাবে, তখন কটা পড়ে থাকবে, 3টে পড়ে থাকবে না, 4টি পড়ে থাকবে। দেখো 9টা থেকে যখন 5টা কমে যাবে, তখন কটা পড়ে থাকবে, 4টে পড়ে থাকবে। আর এবার ওই জায়গায় ড্যাশটি ফুল রইলো, তাহলে আর কটি ফুল রইলো, 4টি ফুল রইলো। উপর নিচে কত বসাবো, এদিকে 9 বসাবো, এখানে 5 বসাবো, আর এখানে বিয়োগ করব, তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। এবার এখানে দেখো, তোমাদেরকে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। কিভাবে পূরণ করবে, দেখো যে চিহ্নগুলো দেয়া আছে সেই চিহ্নগুলো তোমাদের পরপর ঘরে বসাতে হবে। প্রথমে এটা বসাতে হবে, তারপর এটা, তারপর এটা, এবং তারপর এটা, মানে একটা এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে। তো এইটা হয়েছে, এবার কোনটা হবে, এই চিহ্নটা হবে। এবার এই চিহ্নটা হবে, তারপরে আবার এই চিহ্নটা, তারপর আবার এই চিহ্নটা। এরপরে দেখো, একটা ত্রিভুজ, তারপরে একটা বৃত্ত, আবার বৃত্ত, একটা ত্রিভুজ, মানে একটা ত্রিভুজ, দুটো বৃত্ত, আবার প্রথমে একটা ত্রিভুজ, তারপরে বৃত্ত, আর তারপরেরটা হবে বৃত্ত, ত্রিভুজ, এরপরে কি হবে, আবার বৃত্ত, বৃত্ত, ত্রিভুজ, তারপরে আবার হবে বৃত্ত। এটা কি হবে দেখো, প্রথমে একটা গোল, তারপরে একটা ত্রিভুজ, পরেরটা দেখো একটা ত্রিভুজ, তার মাঝখানে গোল, আবার কি হবে, একটা গোল, তার মাঝখানে ত্রিভুজ, তারপরেরটা কি আছে, একটা ত্রিভুজ, তার মাঝখানে একটা গোল। এবার দেখো এখানে কি তারা হয়েছে, তারপর যে চিহ্নটা আছে, একটা এদিকে আর একটা এদিকে, আবার একটা তারা হবে। এরপরেরটা দেখো, একটা গোল পুটকি, তারপরেরটা একটার উপরে আবার একটা, তারপরে একটা ত্রিভুজ, তারপরেরটা একটা ত্রিভুজের উপরে আর একটা ত্রিভুজ। এর এইটা দেখো, এই তিনটে এইভাবে হবে, তারপরেরটা কি দুটো উপরে একটা নিচে, তারপরেরটা একটা উপরে দুটো নিচে, তারপরেরটা দুটো উপরে একটা নিচে। দেখো একটা একটা আপেল, একটা কমলা লেবু, একটা আপেল, একটা কমলা লেবু, এই দিকে যা ছিল তার উল্টোটা, তো এই দিকটা কি হবে, সোজা আপেল হবে।
আর এদিকটা কি হবে, কমলা লেবুটা হবে। আবার এই দিকটা কি হবে, উল্টো আপেলটা হবে। আর এই দিকটা কি হবে, কমলা লেবু, উল্টো কমলা লেবুটা হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে।